সময়ের হাত ধরে দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের গ্রামে গ্রামেও এখন বিদ্যুতের আলোর ঝলকানি। দেশের 3 পার্বত্য জেলায় 1 দশকে প্রায় 15 লাখ বিদ্যুৎ সংযোগের ফলে পাহাড়িদের জীবন যাপনে এসেছে আধুনিকতার ছোঁয়া। আগামী 1 বছরের মধ্যে 100% বিদ্যুৎ সংযোগেরও কাজ চলছে। পার্বত্য এলাকা ঘুরে এসে জানাছেন মারুফ রেজা, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। শেষ বিকেলে অবিরাম ছুটে চলছে লালচে মেঘের ফেলা। মহিষের পাল নিয়ে বাড়ি ফিরছেন পাহাড়ি কৃষক। দূর পাহাড়ে খাজে স্থির সাদা মেঘ একটু একটু করে মিলিয়ে যাচ্ছে রাতের আধারে। খাগড়াছড়ির প্রত্যন্ত এলাকা ঠাকুরছড়া, ঘড়িতে রাত 9টা ছুঁই ছুঁই। রোজকার মতো সুনন্দর ওয়াজা বিদ্যুৎ সংযোগ দিচ্ছেন 5 পেটে সংসারের একমাত্র আয়ের পথ অটোরিকশাটিকে। টমটম আসছে যখন খাগড়া সাথে, আবার তখন কিন্তু নতুন অবস্থা কারেন্ট ছিল না, আমরা এর চালাতে খুব কষ্ট হইতো। এখন তো নতুনভাবে এখন বিদ্যুৎ আসছে, আমরা এখন মনে করেন মোটামুটি ভালোভাবে চলতে পারতেছে। সজাগ আছেন অটো মিলের মালিক অরুণ ত্রিপুরাও। দিনে জমে থাকা কাজ শেষ করতে করতে রাত চলছে এখনও, আর ঘরে তখনও বিদ্যুতের আলোয় লেখাপড়া করে যাচ্ছে সন্তানেরা। বছরখানেক আগেও দুর্গম পাহাড়ি এলাকায় রাতের এমন দৃশ্য ছিল কল্পনারও বাইরে, অথচ এটি এখন বাস্তবতা। তথ্য বলছে গেল 1 দশকে খাগড়াছড়িতে 52,000 নতুন বিদ্যুৎ সংযোগের সঙ্গে নতুন সঞ্চালন লাইন তৈরি হয়েছে 1,000 কিলোমিটার। অন্য 2 পার্বত্য এলাকা রাঙামাটিতে হিসেবটা 42,000, আর বান্দরবানে দেয়া হয়েছে 32,000 বিদ্যুৎ সংযোগ। আমরা 55% জনগণকে অলরেডি বিদ্যুৎ দিয়ে ফেলেছি। অবশিষ্ট দুর্গম এই পাহাড়ি অঞ্চলে 100% বিদ্যুৎ দেওয়ার জন্য প্রকল্প চলমান আছে। ওই প্রকল্প চলমানের আশা করি অতি শীঘ্রই আমরা 100% এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে পারব। সরকারি দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী 100% বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এর মধ্যে কাজ চলছে পাহাড়ি এলাকাগুলোতে। বলা হচ্ছে যোগাযোগ উন্নয়নের হাত ধরেই এগিয়ে চলছে বিদ্যুৎ উন্নয়নের কাজ। পর্যায়ক্রমে আমাদের যে বর্ডার দিকে পাশে যে রাস্তাগুলো রয়েছে, এগুলো যদি রাস্তা সম্পন্ন হয়, পরবর্তী সময়ে হয়তো এই বর্ডারের রাস্তা ধরে বিদ্যুৎ সেসব দুর্গম এলাকায়ও পৌঁছাতে পারবে বলে আমরা মনে করি। সময়ের হাত ধরে উন্নত হচ্ছে পাহাড়ি এলাকার যোগাযোগ, সেই সঙ্গে বিদ্যুতের এমন সাফল্য কেবল সম্ভাবনার পর্যটন শিল্পকে হাতছানি দিচ্ছে না, জোরদার হচ্ছে পাহাড়ি অঞ্চলের নিরাপত্তাও। এই তো কিছুদিন আগেও লেখাপড়া, জীবনমান, আত্মোন্নয়ন, বলতে গেলে জীবনের সব কিছু থেকে অন্ধকারে ছিল এই দুর্গম পাহাড়ি এলাকার মানুষগুলো। সময়ের সাথে সাথে এখানেও পৌঁছে গেছে আলো, যে আলোয় আলোকিত কেবল রাতের অন্ধকারই নয়, সেই সাথে সাথে চিন্তা ভাবনায় মননে এই জনপদের মানুষগুলো সামিল হয়েছেন অর্থনীতির মূলধারাতেও। মারুফ রেজা, আরটিভি, রাঙামাটি।